পরিবার তার পিতৃদেব মাতৃদেবীরা আমরা যা বলছি বাংলা যা বলছে গোটা ভারতবর্ষ যা বলছে আজকে তারাও একই কথা বলছে যে আমরা মমতা ব্যানার্জি আমাদের বাড়িতে এসেছিল দশ লক্ষ টাকা দিতে চেয়েছিল আমরা রিফিউজ করেছি আর মমতা ব্যানার্জিকে বলেছি আপনার কলকাতা পুলিশের আচরণ ঠিক নয় একজন করেনি অনেকে যুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই মুখ্যমন্ত্রী দোকান কাটা লাজ নেই লজ্জা নেই আমার কাছে নন্দীগ্রামে হেরে জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এই মুখ্যমন্ত্রী বলছেন দশ লাখ টাকা তো দেওয়াই যেতে পারত হবে আমাদের সলিউশন একটাই দাবি একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর কোন বিকল্প নেই এর কোন বিকল্প হতে পারে না